নমস্কার, আনন্দ বার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মিনাক্ষী। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। ২৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ডাকে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। পহলনপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল পঞ্চায়েতি রাজ সম্মেলন। শক্তিগড় থানার উদ্যোগে একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হল। ১১০ প্রসূতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ১৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। স্বর্গীয় রবি লোচন মিত্র দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। রায়না ২ নম্বর ব্লকের শঙ্খ বসন্ত চণ্ডী যুব সংঘের উদ্যোগে একটি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। চলে আসছে বিস্তারিত খবরে। ২৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ডাকে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। কাঞ্চননগর ডিএন দাস স্কুল সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। আনুমানিক ১২০০ জন প্রতিনিধি এদিনের সম্মেলনে অংশগ্রহণ করেন। শাসক দলের পক্ষ থেকে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। ২৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। কাঞ্চননগর ডিএন দাস স্কুল সংলগ্ন এলাকায় চলে এইরূপ কর্মকাণ্ড। বিধায়ক তথা বিডিএর চেয়ারম্যান ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায়, তৃণমূলের সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামাণিক ও কাঞ্চন কাজী, দেবনারায়ণ গুহ, প্রদীপ রহমান, সুবল মিস্ত্রি, সমীর মুন্ডা, সনদ বক্সী, সুশান্ত প্রামাণিক, শাহাবুদ্দিন খান, শ্যামাপ্রসাদ ব্যানার্জি সহ তৃণমূলের উচ্চ নেতৃত্ব ও কর্মীবৃন্দ এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আমাদের সামনে আছেন, আমাদের এই মঞ্চে এবং মঞ্চের সামনে এমন ব্যক্তিত্ব আছেন কিছু যাদের আলাদা করে সত্যি করেই সম্বোধন করতে হয়। মঞ্চে আছেন আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধেয় বিশিষ্ট শিক্ষাবিদ, বর্ধমান বিডিএ চেয়ারম্যান, যেনাকে যতবার দেখি, যখনই যে অনুষ্ঠানে দেখি, নতুন করে তার আবার চিনতে হয়, বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় শ্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। দলীয় বিভিন্ন বিষয় নিয়ে এদিনের মঞ্চে আলোকপাত করেন দলীয় নেতৃত্ব। আনুমানিক ১২০০ প্রতিনিধির উপস্থিতি সম্মেলনকে সাফল্যিত করে তোলে। এদিনের কর্মসূচিতে মহিলা কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সমগ্র কর্মকাণ্ডকে সার্থক রূপ দেওয়ার লক্ষ্যে তৎপরতা ফুটে ওঠে আয়োজকদের মধ্যে। নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের প্রতি বছর যে আমরা কর্মী সম্মেলন করি, সেই সম্মেলন করছি। আগের রবিবার আমাদের রথতলা ২৩ নম্বর ওয়ার্ডে কর্মী সম্মেলন হয়েছে, আজকে ২৪ নম্বর ওয়ার্ডে আমাদের সেই কর্মী সম্মেলন হয়েছে। প্রায় ১২০০ প্রতিনিধি, যারা আমরা এক মাস ধরে যেসব প্রতিনিধিরা আমাদের এই সম্মেলনে অংশগ্রহণ করবে তারা সবাই এসেছে। সেই কর্মীদের নিয়ে আমরা প্রতি বছরই করি, এবছরও আমাদের সেই কর্মী সম্মেলন চলছে। আমাদের এই সম্মেলনে উপস্থিত আছেন আমাদের এখানকার বিধায়ক মাননীয় রবিরঞ্জন চট্টোপাধ্যায় উপস্থিত আছেন, আছেন আমাদের সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামাণিক, দেবনারায়ণ গুহ সহ বহু কাউন্সিলর, তারা সবাই রয়েছেন, এবং আমাদের এই এলাকার মায়েরা বোনেরা সবাই দলের কর্মীরা এই কর্মী সম্মেলনে উপস্থিত রয়েছে। ১০টা থেকে ৪টা পর্যন্ত আমাদের এই কর্মী সভা চলবে। আমাদের বার্তা, আমাদের দল মজবুত আরও করা, আমরা প্রতিবারই করি। আমাদের দলের এক বছর আমাদের এত উন্নয়নমুখী কাজ এবং মুখ্যমন্ত্রী কী চাইছেন সবকিছু নিয়েই আমাদের কর্মীদের মধ্যে একটা সেমিনার আমরা। বর্ধমান থেকে পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দ বার্তা। পহলনপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল পঞ্চায়েতি রাজ সম্মেলন। পহলনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মযজ্ঞ। সাম্যবাদ বিরোধিতা, সাম্যবাদ বিরোধিতা, ৩ নম্বর, ৪ নম্বর, সামাজিক উদারনীতি, সামাজিক উদার নীতি, ৫ নম্বর, ভারতীয় জাতীয়তাবাদ, এবং ৬ নম্বর, সামাজিক গণতন্ত্র। এই ৬টা ভিত্তির সামাজিক গণতন্ত্র, এই ৬টা মূল উদ্দেশ্যকে কেন্দ্র করে আমাদের যে দলিল তৈরি হয়েছিল সেই দলিলটার নাম হচ্ছে মেমোরেন্ডাম। তখন আমাদের নির্বাচন কমিশন আমাদেরকে পারমিশন দিয়েছিল, সেই তার জন্য আমাদের বলি দলের জন্মদিন ১৯৯৮। এই হচ্ছে আমাদের দলের মূল উদ্দেশ্য। আমি আরেকটা প্রশ্ন করছি, যেটাকে বলতে পারলো না, যে আমাদের দলের যিনি নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মোট কতবার এমপি হয়েছে?
মোট কতবার লোকসভা সদস্য হয়েছে কে বলতে পারবেন? আমরা দণ্ড করছি দলের যিনি নেত্রী, যার হাত ধরে আমরা চলছি তার নেত্রী। পঞ্চায়েতি রাজ সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। পহলনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। পহলনপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। আমরা সচিত্র ছিলাম, অরুণ ছিল, আমি গর্বিত যে আমাদের এক সচিত্র নেবাল চন্দ্র ঘড়ুই জেলা পরিষদ সদস্য থেকে উন্নীত হয়ে বিধায়ক হয়েছেন এবং তার আমি সাফল্য কামনা করি এবং আরও কামনা করি যে তার সাফল্য মানে কালকে বলেছি আজও বলছি প্রত্যেক মিটিং হলো তার সাফল্য মানে আপনাদের সাফল্য। সে সফল হলেই কিছু দিন হবে নানা উন্নয়ন করবে, উন্নয়ন হলেই আপনারা পাবেন, যার জন্য আপনারা বলছেন প্রতিটি বক্তায় বলে গেছেন কিছু না কিছু আমরা পাচ্ছি না দিচ্ছে। পহরানপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পঞ্চায়েতি রাজ সম্মেলনে সঞ্চালক তথা তৃণমূল কংগ্রেসের সভাপতি হালজিপতি সত্যজিৎ ব্যানার্জি এবং এখানে উপস্থিত আছেন আমাদের গার্জেন অর্থাৎ রায়না 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জনাব আনসার আলী খান মহাশয় এবং মহিলা সেলের সভানেত্রী মাননীয়া গায়ত্রী কুণ্ডু মহাশয়া এবং আমাদের রাজনৈতিক গুরু বাসুদেব দা মহাশয় এবং সর্বোপরি আমাদের শিক্ষা সেলের দায়িত্বে যিনি আছেন অধ্যাপক সুশান্ত বাড়ির মহাশয় এবং প্রত্যেকটা অঞ্চলের অঞ্চল সভাপতি এবং প্রশাসনিক লেভেলের প্রধান এবং পঞ্চায়েত সদস্য সদস্যা এবং পহরানপুর অঞ্চলের প্রত্যেকটা বুথ থেকে বুথ সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের আগত সৈনিক দিকে আমি 5 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও যথাযোগ্য স্থানে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। দেখুন বক্তৃতা করার মতো যোগ্যতা আমি যে পৌঁছাতে পারিনি, আমি এখানে যতদূর লক্ষ্য যাচ্ছে বহু পুরনো কর্মী, সেই 98-এর আগে থেকে যারা জাতীয় কংগ্রেস করতেন তাদের মধ্যে বহু পরিচিতি মুখকে আমরা দেখতে পাচ্ছি, তা তাদেরই সমতুল্য আমি। তা সেই তিল তিল করে 1988 সালে আমি জাতীয় কংগ্রেসের টিকিটে গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হয়েছিলাম, তখন থেকে দলের কর্মী হিসেবে আছি বলে আমি আমার অভিজ্ঞতার কথা এবং দলের মমতা ব্যানার্জির কথা আপনাদের সামনে কিছু তুলে ধরবো, যদি কিছু দোষ ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা। রায়নার বিধায়ক নেপাল ঘুরুই, রায়না বিধানসভার পর্যবেক্ষক উত্তম সেনগুপ্ত সহ বিভিন্ন নেতৃত্ব ও কর্মীবৃন্দ এদিনের এই কর্মসূচিতে অংশ নেন। দলীয় নেতৃত্ব এদিন সংগঠনের রূপরেখা নিয়ে আলাপ আলোচনা করেন। কর্মসূচি ঘিরে আগত প্রতিনিধিবৃন্দের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ফুটে ওঠে। আমরা রায়না 2 নম্বর ব্লকের অন্তর্গত পহরণপুর অঞ্চলে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা আমরা পঞ্চায়েত ইলাই সম্মেলন করছি। কোথায় হচ্ছে এটা? এটা পহরণপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। যে আমাদের যিনি দলের নেত্রী, যিনি আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, এই এলাকা আমাদের পশ্চিমবাংলার গ্রামের সমস্ত মানুষের উন্নয়ন করার জন্য পঞ্চায়েতের মাধ্যমে কী কী প্রকল্পগুলো গ্রহণ করেছেন এবং তার থেকে এই এলাকার মানুষ কী কী সুযোগ সুবিধা পাচ্ছে, সর্বস্তরের মানুষ একটা ছোট ছেলে থেকে একজন বৃদ্ধ পর্যন্ত কী কী সুযোগ সুবিধা পাচ্ছে এবং সেইগুলি আগামী পঞ্চায়েত ভোটে যাতে আমাদের দলের কর্মীরা মানুষের কাছে ঠিক সঠিকভাবে বার্তা দিতে পারে এবং দিদির যে প্রকল্পগুলো সেগুলো যাতে সার্থক রূপায়ণ হয় সেদিনে আমরা আজকে বিশেষভাবে আলোচনা করি। আজকে আপনার ব্লকে কত জায়গায় এই পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, সম্মেলন হচ্ছে? আজকে আমাদের ওই পহরণপুর অঞ্চল হচ্ছে এবং বিকালবেলা আমরা শুনছি আমরা আমাদের গোদানোপর কথা আছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই আয়োজকদের পক্ষ থেকে এইরূপ কর্মসূচির আয়োজন করেন উদ্যোক্তারা। দলীয় নেতৃত্ব আশাবাদী আসন্ন নির্বাচনে তারা জয়ী হবেন। আজকে আমাদের এখানে শুধুই প্রথম নয়, আমরা গতকাল আড়ি অঞ্চলের পাশুনটাতে করেছি পঞ্চায়েতের সম্মেলন। আমরা রায়না বিধানসভার প্রত্যেকটা অঞ্চলেই ডেট আমাদের হয়ে গেছে, একের পর আমরা প্রত্যেকটা অঞ্চলেই পঞ্চায়েতের সম্মেলন করছি। ব্লকগতভাবে পঞ্চায়েত রাজ সম্মেলন আমরা করবো আমাদের পঞ্চায়েতের সম্মেলনগুলো হয়ে যাওয়ার পর। আমরা এই সম্মেলনের মাধ্যমে দিয়ে গুরুত্বপূর্ণ কর্মীদেরকে ডাকছি, একটা প্রশিক্ষণের মতো আমরা করছি, যেটা বিগত দিনে আমাদের সরকার গঠন হওয়ার পর রায়না বিধানসভায় এরকম প্রশিক্ষণ হয়েছিল বলে আমার জানা নেই। আমরা নতুন করে রায়না ব্লকে যারা নেতৃত্ব আছেন, ব্লকের গুরুত্বপূর্ণ নেতৃত্ব আছে, তাদের সকলের সঙ্গে পরামর্শ করি এবং জেলার নেতৃত্বের সঙ্গে আলোচনা করি এবং আমাদের যিনি অবজারভার আছেন মাননীয় অরূপ বিশ্বাস মহাশয় তার পরামর্শ মতোই আমরা রায়না বিধানসভাতে প্রত্যেকটা
জীবিতে আমরা সম্মেলন করছি। সেই সম্মেলনটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আগামী সামনে যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই গত বিধানসভা নির্বাচন বা তার 13 সালের পঞ্চায়েত নির্বাচনে আমাদের যে ভুল ত্রুটি ছিল সেই ভুল ত্রুটিগুলোকে শুধরে নিয়ে আগামী 18 সালে যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনগুলো আমরা কীভাবে লড়াই করবো, মানুষের কাছে কীভাবে পৌঁছাবো, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার সাথে সাথে রায়নাতে যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের তথ্যগুলো আমরা সাধারণ মানুষের কাছে কীভাবে পৌঁছাবো তার প্রশিক্ষণ দেওয়ার জন্যই আমরা কিন্তু সম্মেলনগুলো করছি। পঞ্চায়েতের ফলাফল সম্পর্কে কী আশা করছেন? পঞ্চায়েতের আমাদের যা প্রস্তুতি আছে এবং যা উন্নয়ন মানুষের জন্য আমরা করেছি এবং আমাদের সাংগঠনিক থেকে আমরা যা শক্তিশালী আছে, এখানে যে বিরোধী দলগুলো আছে নাম আমি করতে চাই না, তারা তাদেরকে এমনি দেখতে পাওয়া যায় না, ছিটেকোটা তাদের কথা দেখতে পাওয়া যায়, তবু আমরা সংগঠিতভাবে যেভাবে আছি আমরা মানুষ এবং আমাদের পাশে যেভাবে মানুষ আমাদের সঙ্গে আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা ভরসা রেখে মানুষ যেভাবে এগিয়ে আসছে, আমরা সামনের পঞ্চায়েত নির্বাচনে রায়না বিধানসভার 16টা যে পঞ্চায়েত 16টা পঞ্চায়েতে কিন্তু আমরা জয়লাভ করব। পহলনপুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। শক্তিগড় থানার উদ্যোগে একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হলো। সেভ ড্রাইভ সেভ লাইফ উপলক্ষে এরূপ কর্মসূচি গৃহীত হয়। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দিতে সচেষ্ট ছিলেন আয়োজকরা। সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি উপলক্ষে একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হলো। শক্তিগড় থানার উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। বড় সাহেবের নির্দেশ, বড় সাহেবের উদ্যোগ, এটা আমার মাননীয় এসপি সাহেবের নির্দেশ মতো বা মাননীয় এসপি সাহেবের উনি এটা এই উদ্যোগটা নিয়েছেন বাইক র্যালি করা। বাইক র্যালি করতে মানুষ আরো সচেতন হচ্ছে, আমরা সাইকেল করে যাচ্ছি এবং যাদের যারা হেলমেট পরছে না সেই মোটরসাইকেল ধরে আমরা থানায় নিয়ে যাচ্ছি এবং তাদেরকে যেটা ফাইন করছি তাদের বোঝাচ্ছি যে আমরা হেলমেট পরুন এবং আপনার জীবন বাঁচান, আমরার পরিবারের জীবন বাঁচান, সুরক্ষা। আচ্ছা, এই যে হেলমেট পরে যাচ্ছে কিন্তু খুব রাফ ড্রাইভ করছে, দেখা যাচ্ছে সে 100 কিলোমিটারের উপরে যাচ্ছে, এই ব্যাপারে আপনাদের কি সচেতন? এই সচেতনতা ওই গাড়িগুলোকে আমরা ধরছি যে 180 করে আমরা রাফ ড্রাইভিং এর কেস করছি, 2000 টাকার উপরে কেস করে দিচ্ছি, এটা একবার অর্ডার বড় সাহেব কেস করে ওদিকে গাড়িগুলো রাখছে এবং লাইসেন্স সাসপেন্ড করা হচ্ছে, 3 মাস বাদে ওদের লাইসেন্সগুলোকে ফেরত দেওয়া হচ্ছে। এই কর্মসূচি সারা বছর ধরে চলছে, এদিকে আপনাদের এই অ্যাক্সিডেন্টের সংখ্যা কমেছে? অনেক কমেছে। গত বছর যেটা 400 মতন অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবছর আমরা 2017 সালে আমরা সেটাকে 200-র মধ্যে নিয়েছি। আমরা আগামী 18 সালে আমরা বর্ধমান, পূর্ব বর্ধমান সদর বা পূর্ব বর্ধমান জেলাতে আমরা আরো কমিয়ে আরো একদম নীল করতে যাচ্ছি, এটা আমাদের উদ্যোগ। সকল স্তরের কর্মীদের এবং এলাকার সাধারণ মানুষদের নিয়ে আজ সকালে বর্ধমান রেল স্টেশন থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ এর অ্যাওয়ারনেস হিসেবে আমরা একটা সাইকেল র্যালির আয়োজন করেছিলাম। যে সাইকেল র্যালি এখন শক্তিগড় স্টেশন মোড়ে উপস্থিত হয়েছেন, এখানে উপস্থিত হয়েছেন জেলা আধিকারিক মাননীয় সুকুমার আগরওয়াল আইটি মহাশয়, তাদের সবাইকে খুব শুভ সকাল এবং সবাইকে সম্মান জানিয়ে বলছি যে আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে এর আগেও বিভিন্ন রকম অনুষ্ঠান করা হয়েছে, হেলমেট বিলি, মানুষকে সচেতন করা এবং স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের অ্যাওয়ারনেস, এছাড়াও আরও অনেক রকম বিভিন্ন রকম ক্যাম্পেইন করা হয়েছে, যার মধ্যে এই কাজটা যদি মানুষ করে সচেতনভাবে তাহলে আমাদের কাজ আরও বেশি সফল। বর্ধমান স্টেশন থেকে শক্তিগড় স্টেশন পর্যন্ত প্রচার চলে। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার আরাধ্যক্ষ কুণাল আগরওয়াল, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিষেধ কুমার মালিক, শক্তিগড় থানার ওসি অরুণ কুমার সোম সহ অন্যান্যরা এদিনের এই কর্মসূচিতে অংশ নেন। নমস্কার জানাই, আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন সেফ ড্রাইভ সেফ লাইফ, যার অন্তর্গত পুরো রাজ্য জুড়ে সব জেলাগুলিতে সেফ ড্রাইভ সেফ লাইফ অনুষ্ঠান চলছে, যেখানে অনেক অংশ আছে। একটা অংশ হচ্ছে আপনার আমাদের সকলকে সচেতন করা সেফ ড্রাইভ আমাদের জন্য কেন জরুরি, সে নিয়ে আমরা এটা সাইকেল র্যালিগুলো 2 মাস ধরে চালু করেছি। এখানে প্রত্যেক সপ্তাহে আমরা নতুন নতুন এরিয়াতে গিয়ে সবার সাথে ইন্টারেক্ট করে সবার সাথে কথা বলি,
সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে কীভাবে আমাদের নিজের জীবন বাঁচানো যায়। আপনারা আপনাদেরকে জানতে খুশি হবে কি 2015-16 সালে যত ঘটনা হয়েছিল অ্যাক্সিডেন্টে, তার থেকে 30% অ্যাক্সিডেন্টগুলো 2017 সালে কমিয়ে গেছে এই অনুষ্ঠানের জন্য। আজকে আমাদের এখানে আমাদের সাথে শুধু আমাদের সহকর্মী নয়, আমাদের কলিগস নয়, শুধু কলিগস নয়, আমাদের সাথে আজকে খুব ভালো লাগছে জানতে কি আমাদের ট্রাফিক সিন্ডিকেটগুলো, আমাদের কোর্টে এপিপিগুলো অনেক লোক আজকে অংশগ্রহণ করেছেন। এটা মেসেজ দেওয়ার জন্য কি সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে যা যা কর্মসূচি নেওয়া হয়েছে, হেলমেট পরার, সিট বেল্ট পরার, বাঁ দিকে গাড়ি চালানো, লেন ভাইলেশন না করা, মদ মদের ব্যবস্থা গাড়ি না চালানো, এইসব জিনিস কিন্তু অনেক লোক আজকে সচেতন হয়েছে। আমরা রাস্তায় আজকে আসার সময় অনেক লোককে ধরে হয়েছি, অনেক লোককে বোঝানো হয়েছে, অনেক লোককে ধরা হয়েছে, ধরে এখন তাদের ক্লাস নেওয়া হয় থানাতে কি আপনারা এইরকম জিনিস কেন করছিলেন, এবং আশা করি আপনারা আগে থেকে করবেন না। আপনারাও যারা যারা আজকে এখানে উপস্থিত আছেন, যারা র্যালিতে এসছেন, আগে করবো কি আপনারা নিজে নিজে বাড়ি গিয়ে টেস্ট মিনিমাম 10-10 জন লোককে বোঝাবেন এটা নিয়ে আমরা কীভাবে জীবনকে বাঁচাতে পারি। ধন্যবাদ। জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্প সেফ ড্রাইভ সেফ লাইফ, তার উপর ভিত্তি করে আমাদের এসপি সাহেব কুনাল আগরওয়ালের উদ্যোগে আজকে প্রত্যেকটা জেলায় এরকম অভিনব পঞ্জা দিয়ে আজকে সাইকেল র্যালি হচ্ছে। এতে একদিকে আমাদের সাবধানতা অবলম্বন যে সেফ ড্রাইভ সেফ লাইফের যে অ্যাক্সিডেন্ট অনেক কমে গেছে, তার সাথে সাথে একটা শরীরচর্চাও, একটা যে সকাল 6:30 র্যালি শুরু হয়েছে, এটা একটা শরীরচর্চাও আমাদের কাছে মনে হয়েছে যে এটা একটা আমাদের শরীরের একটা ব্যায়াম হচ্ছে, এবং সাথে সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্প সেই প্রকল্পটাকে প্রচার করা হচ্ছে, মানুষকে সচেতন করা হচ্ছে। আচ্ছা, আপনার বিধানসভায় কি আগামী দিনে এরকম ধরনের কর্মসূচি আপনার নতুন করে এরকম কোনো উদ্যোগ নিতে চলেছেন? আমি এর আগেও সেফ ড্রাইভ সেফ লাইফ নির্মাণ ছিল বাংলা প্রোগ্রাম নিয়ে আমি মোটরসাইকেল র্যালি করেছি গোটা উত্তর বিধানসভা কেন্দ্র নিয়ে। তো এরমভাবে আমারও পরিকল্পনা আছে, এরমভাবে ছোটো ছোটো করে আমাদের বিভিন্ন ব্লক ধরে ধরে, বিভিন্ন অঞ্চল ধরে ধরে আমরা যদি এরকম করে সচেতনতা র্যালি করতে পারি সকালে, ফার্স্ট সকালে 6:30 থেকে, তাহলে একদিকে যেমন শরীরচর্চা হবে তেমনি আমাদের সকল মানুষকে সেই সময় পাওয়া যাবে একসঙ্গে, এবং এটা প্রচারটা আরও করতে সুবিধা হবে আমাদের মানুষ। জানকি সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে একটা আমাদের মন্তব্য হলো পাবলিককে সচেতন করা, তার সাথে আমাদের হেলথের জন্য আপনারা জানেন কি সাইকেল চালালে আমাদের শরীরটা সুস্থ রাখা যায়। আজকের লোকজন অনেক টাকা খরচ করে জিমে গিয়ে সাইক্লিং করে, তার থেকে আমাদের অলরেডি জানেন কি আমাদের এখনও গ্রাম বাংলায় ম্যাক্সিমাম লোক আজকাল সাইকেল এখনও চালায়। তো সেই জন্য এই কর্মসূচি দিয়ে আমরা যেটা মেসেজ দিতে চাইছি কি আমাদের হেলথ যত জরুরি সাইকেল চালিয়ে, তার সাথে কিন্তু আমাদের জীবনও অনেক জরুরি আছে। রাস্তায় রাস্তায় অনেক টাইম আসি, যেমন আমরা সাইকেল করে এলাম রাস্তায় অনেক লোককে আমরা মেসেজ দিয়েছি যে সেফ ড্রাইভ সেফ লাইফ অনুষ্ঠানে যা যা জিনিস আমাদের গভর্নমেন্ট থেকে, আমাদের ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে, ওইসব জিনিস পালন করে আমরা কিন্তু নিজের জীবনকে বাঁচাতে পারি। তো আজকে কর্মসূচিতে এখানে আমাদের অনেক স্টেক হোল্ডার আজকে অংশগ্রহণ করেছেন, আমরা সকলকে ধন্যবাদ। আয়োজকদের পক্ষ থেকে এদিন মানুষজনকে সচেতন করে তোলার চেষ্টা চালানো হয়। এইরূপ কর্মসূচি ঘিরে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠার পাশাপাশি বর্তমানে কিছুটা হলেও দুর্ঘটনা কমেছে বলে অভিমত পোষণ করা হয়। শক্তিগড় থেকে অর্ঘ্য ব্যানার্জির রিপোর্ট, আনন্দবার্তা। ফিরলাম বিরতির পর। এক সদ্য প্রসূতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। নিতার পরিবারের পক্ষ থেকে চিকিৎসক গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগের ভিত্তিতে ডেপুটি সুপার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সদ্য এক প্রসূতির মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল রবিবার। মৃতার পরিবারের অভিযোগ, 20 বছরের রিম্পা তালুকদার বাড়ি কাঞ্চননগর বকুলতলায় শুক্রবার প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। ওই দিনই তিনি 2টি যমজ সন্তান জন্ম দেন। পরিবারের অভিযোগ, রিম্পা তালুকদার ভালোই ছিল, হঠাৎ শনিবার রাত 1টা নাগাদ পেটে যন্ত্রণা শুরু হয় ও দৃষ্টিশক্তি কমে আসে। বাড়ির লোকজন কর্তব্যরত নার্সদের খবর দিলেও তাদের কথা কর্ণপাত করেনি বলে অভিযোগ।
শুক্রবারে ভর্তি হয়েছে, নটা সাড়ে নটার দিকে ভর্তি হয়েছিল, না সকাল, তারপরে দশটার দিকে, পনেরো দশটার দিকে সিজারটা হয়েছে শুক্রবার। হ্যাঁ সকালে হওয়ার পরে তো পাশের রুমে দিয়েছিল, তারপরে সেখান থেকে কালকে এই তার পাশে রেখে এনেছে। আনার পরে সিলাইনটাও তো একটাও দেয়নি, আমি তো দেখিনি একটা সিলাইন দিতে বা একটা ওষুধ দিতে। তারপরে রাত আড়াইটার সময়, তার আগেও একবার বলেছি দেখো আমাদের মেয়েটা পিচ্ছাপ করছে না, তা ওরা বলছে পিচ্ছাপ করছে না, জল খাওয়া বেশি করে। আমরা বলছি যে আমরা তো জল খাওয়াচ্ছি, তো খেয়েই যাচ্ছে জল মিনিটে মিনিটে, মানে নাচরা বলছে। তা আমরা বলছি আমরা তো জল ওকে খাইয়ে যাচ্ছি, অত খাবো, আবার সিজারে বাচ্চা একটু কম খেতে, জলটা কম খাইতে হয়। তারপরে আমরা বলছি আমরা তো জল খাওয়াচ্ছি, তবে মেয়েটার পেটটাও ফুলে যাচ্ছে আর পিচ্ছাপ আরেকটা দিয়ে পিচ্ছাপ হচ্ছে না, এখন ভয়। তারপরে ওদের কাছে গেছি রাখতে, ওরা আমাদের বকা দিচ্ছে, বলছে শুক্রবারে কালকে অপারেশন হলো, ব্যথা তো হতেই পারে। আমি যে ব্যথাও হতে পারে, মেয়েটা যে শ্বাস করতে পারছে না, তারপরে মানে চোখ দিয়ে কিছু দেখতে পাচ্ছে না, মাথা ঘুরছে। আমরা বলছি হ্যাঁ দুটো বাচ্চা, যমুক বাচ্চা হয়েছে, তাহলে তার একটু বেশি করে ভালো করে দেখতে হতো, যে বাচ্চা অল্প বয়সের মেয়ে, বাচ্চা হয়েছে দুটো, কিন্তু সে তারা কিছুই করেনি। নার্সরা বসে বসে মোবাইল ঘাটছে, কেউ ঘুমোচ্ছে। আর আমার ননদ, আমি তো বাচ্চা নিয়ে বসেছিলাম, আমার ননদ ডাক্তার গেছিল, আমিও বাচ্চা নিয়ে গেছি, আমিও গেছি, ও গেছে, আমিও গেছি, তারা আসেনি। বলছে ওরকম হতে পারে, কালকে অপারেশন হয়েছে, ব্যথা তো হতেই পারে, হ্যাঁ না দেখেই বলছে। তারপরে আমরা আবার গেছি, ও তো মেয়েটা তো খুব ছটফট করছে, মা আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার মাথা ঘুরছে, আমি আমার এই পাশটা ব্যথা করছে, ডাক্তাররা শুনছেই না। তারপরে আমরা থাকতে না পারে আবার গেছি, মানে কতবার গেছি আমরা বলতে পারবো না, না ডাক্তারে দেখা পাইনি। ওই নার্সই একবার এলো, আসার পরে ওটা দেখে বললো কি যে কিছু তো পেটে, আমরা বললাম বলে পিচ্ছাপ জল খাওয়া, পিচ্ছাপটা হয়ে যাবে, পেছে কিছু হয়নি। তারপরে বেশ আবার গেছি, ও বলে যাওয়ার পরে আবার গেছি, আবার যাওয়ার পরে আমরা বলছি আমরা ফোন করেছি আমাদের ওই আড়াইটা, তারা প্রায় তিনটে, হ্যাঁ তিনটে এসছে, এসে আয়াটা দেখলো, দেখে আমরা বললাম, তারপরে মানে মাসির ওই যেখানে বসে থাকে নাসরা, আসার পরে ওরা বলছে কিছু হয়নি, জল খাওয়া বেশি করে চলে গেল। আবার মানে তিন চারবার যাওয়ার পরে একবার এলো, এলে আমরা যখন, তাও কিছু বলেনি, ইন্ডাসনও দেয়নি, ওষুধ কিছু দিল না, চলে গেল দেখে, বলে এরকম হতে পারে। তারপরে গেল, যাওয়ার পরে আমরা যেই বাড়ি, মানে বাড়ির লোকরা ফোন করেছি, তখন ওরা ভাবছে যে বাড়ির লোকে মানে কেউ কেউ যদি ফোন করে থাকে, তখন যে একটা মানে মানে আয়ানা দিদিমণিকে ডেকে নিয়ে আসলো, ডেকে নিয়ে আসার পরে ও একটা প্রেসার মাপলো, মাপার পরে বলছে প্রেসার ঠিক আছে। আমরা বলছি প্রেসার তো, ওর তো হাই প্রেসার, ওই তো ডাক্তার দেখে গেল, বললো ওর প্রেসার আছে, আর আপনি বলছে প্রেসার নেই, তা বলে কি আমি প্রেসার যখন নেই তাহলে প্রেসারের ওষুধগুলো দিচ্ছেন কেন, তিনবার যে তিনটে ওষুধ দিচ্ছেন, বললাম করা বলে তাহলে দেখছি, একটু দেখে টেকে প্রেসারটা মেপে চলে গেল, বলে আমার একটা ইঞ্জেকশন দিচ্ছি, ইঞ্জেকশনটা দিয়ে গেল, তখনই মেয়েটা আমার আরো মানে আর ই নেই, চিকিৎসা না হওয়ার জন্যই আমার মেয়েটা মরলো। মারা গেল তো ওই সকালবেলা, তারপরে তো ইঞ্জেকশনটা দিয়া গেল, দেওয়ার পরে আরো মেয়েটা বলছে, তখন একদম আর কিছু ওর ই হচ্ছে না, এখন ইঞ্জেকশনটা দেওয়ার পরে আমরা আবার মানে ছাড়া দিচ্ছে না, ডাকছি চোখ বুঝে গেছে, আমরা আবার ডাকছি, তখন ডাক্তার ঢুকে পড়েছে, ডাক্তার ঢুকে দেখে চোখটা বলে, চোখটা দেখলো চোখটা মিলতে পারছে না, জিপটা বের করতে বললো, জিপটা বের করতে পারছে না, তখনই হ্যাঁ তখনই সব এসে দৌড়াদৌড়ি করছে, দৌড়াদৌড়ি করে ইসে করে নিয়ে চলে গেল ওটি ঘরে। তখন আমাদের তো ঘড়ি নাই ভাই, আমরা তখন এ সকালে, আমরা তখন অত ঘড়ির দিকে আমরা খেয়াল করিনি, কটা বাজে, আমি এখন কি চাইবো, আমি এখন কি চাচ্ছি, সাজা মতো নিয়ে বিনা চিকিৎসা মাল মারা গেছে, তার আমরা শাস্তি চাচ্ছি। রবিবার সকালে তাকে অস্ত্রোপচার করার জন্য নিয়ে যাওয়া হয়। পরে বাড়ির লোকদের বলা হয় রিম্পা তালুকদার মারা গেছে,
এরপর বাড়ির লোকজন বিক্ষোভ দেখাতে থাকে। পরে হাসপাতালের ডেপুটি সুপার অমিতাভ সাহার কাছে লিখিত অভিযোগ জানান। দেখুন, রিম্পা তালুকদার বলে 20 বছরের একজন প্রেগনেন্ট ওমেন, প্রথম প্রেগনেন্সি ছিল এটা, তার একটা টুইন ডেলিভারি হয়, সিজার করেই হয়, সেটা শুক্রবার দিন হয়। এবং টুইন ডেলিভারিতে বাচ্চা দুটির ওজন খুব ভালো ছিল না, 1 কিলো 250 গ্রাম, 1 কিলো 750 গ্রাম, দুটিও বাচ্চা দুটো এখন ভালো আছে। আমরা পেডিয়াট্রিশিয়ানকে বলেছি আবার ইমিডিয়েটলি আর একবার দেখে নেওয়ার জন্য। যেটা কমপ্লেন, যেটা মা ঠিক ছিল, কালকে রাত্রে পর্যন্ত ঠিক ছিল, আর এটা নাগাদ তারা নাকি কমপ্লেন করেছিল, সেই কমপ্লেন নাকি ঠিকঠাক করে কর্ণপাত করা হয়নি, যেটা ওদের কমপ্লেন। এবং সেই কমপ্লেনটা আমরা পাওয়ার পর আমরা ইমিডিয়েটলি আমি হসপিটালে ছুটে আসি, আমাদের এইচওডি গাইনি অফিস আছেন, তার সঙ্গে সিনিয়র মেডিকেল অফিসার থেকে শুরু করে অন্যান্য গাইনি ডিপার্টমেন্টে যারা আছেন তারাও এসেছিলেন। 8টা নাগাদ পেশেন্টটি মারা যায়, এবং কারণের জন্য মারা যায় তার জন্য আমরা বাড়ির লোকের সঙ্গে সহভূতি, একটা খুব বিক্ষোভ ছিল, প্রথম প্রেগনেন্সি, কম বয়স, টুইন প্রেগনেন্সি ছিল। তো বাড়ির লোকে বলি যে আমরা মায়ের পোস্টমর্টম করাতে চাই, কেন পোস্টমর্টম না করলে আমরা হয়তো প্রকৃত কারণ খুঁজে পাবো না, কিন্তু বাড়ির লোক এখনো পর্যন্ত পোস্টমর্টমে তারা সম্মতি দেননি। তবুও আমরা একটা উচ্চ পর্যায়ে একটা তদন্ত কমিটি করছি, যাতে আমরা কিছুটা হলেও এর ভিতরে আলোকপাত করতে পারি যে কেন সিজার করার দুদিনের মাথায় একটা মা মারা গেল, এবং সেই মারা যাওয়ার পেছনে কি কারণ থাকতে পারে, বা যদি কোনো কমপ্লিকেশন হয়েই থাকে এবং সেক্ষেত্রে ইমিডিয়েটলি সেখানে ইন্টারভেনশন করা হয়েছিল কি হয়নি, বা সেখানে ইন্টারভেনশন দেরি হয়েছিল কিনা, হয়ে থাকলে কে কে আছে পার্সন রেসপন্সিবল, আমরা অবশ্যই সেটাকে দেখব এবং নিরপেক্ষ একটা তদন্ত আমরা করার চেষ্টাপত্র করছি। এবং সেক্ষেত্রে আমরা এটাও চেষ্টাপত্র করছি যাতে সেখানে উচ্চ পর্যায়ের যারা প্রতিনিধি বিভিন্ন লেভেল থেকে যাতে নেওয়া যায়, বিভিন্ন এই ছবিতে নিয়ে একটা করা যায়। এবং নার্সিং সুপারিনটেন্ডেন্ট, যেহেতু মূলত এটা নার্সিং এর একটা গাফলতির কথা তারা বারবার ধরে বলছেন, তাদের দিক থেকে ডাক্তারবাবুদের গাফলতির কথা তারা খুব বেশি আমাদের কিছু বলছেন না। আমরা এটাকেও খুব দেখছি যে নার্সিং স্টেশনে যারা থাকছেন তারা তাদের কর্তব্য ঠিকঠাক করছেন কিনা, বা কোন রকম কোনো গাফিলতি সেখানে ছিল কিনা, এখনই এটা বলা খুব মুশকিল। আমাকে পুরো বিএসটি দেখতে হবে, টাইম টু টাইম তার কি কি পর্যায়ে তার শারীরিক অবস্থা ছিল সেটা দেখে নিতে হবে। এবং যেটুকু আমরা বুঝতে পাচ্ছি যে মায়ের প্রেশার একটু বেশি ছিল, টুইন প্রেগনেন্সি, প্রেশার বেশি ছিল, ইমিডিয়েটলি মায়ের 1 মাস আগে তার সিজার করা হয়, এবং হয়তো ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ডে মা ঠিকঠাকই ছিল বাড়ির লোকের কথা অনুযায়ী। বিএসটি দেখলে বুঝতে পারবো যে সেখানে কোনো রকম কোনো কমপ্লেন ছিল কিনা। আর কালকে রাত্রে অবশ্যই একটু বেশি খারাপ হয়, সকালের দিকে যখন ইন্টারভেনশন করা হবে তার আগেই মা এক্সপায়ার করে। দেখুন, অভিযোগ যখন করেছে আমরা একদিকে শুনেছি, আর একটা দিক শুনতে হবে, যখন কয়েনের দুটো দিকই থাকে তো তো সেক্ষেত্রে আমরা একটা দিক আমরা দেখে নিয়েছি, আমরা একটা দিককে আমরা সহানুভূতির সঙ্গে আমরা ব্যাপারটা দেখছি, এবং এটাকে আমরা কোনোভাবেই অস্বীকার করছি না, কিন্তু এটাও ঠিক যে এটাকে সম্পূর্ণভাবে স্বীকার করতে গেলে অপর পক্ষেরও আমাকে বক্তব্য শুনতে হবে। অবশ্যই আমরা যদি এরকম ধরনের কোনো অভিযোগ যেটা সত্য প্রমাণিত হয়, বা এই ধরনের যদি অভিযোগের সত্যি করে কোনো সারবক্তা থাকে, তাহলে যা যা করা পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নিতে আমরা পিছপা হব। আমরা জানি না, আমরা ইমিডিয়েটলি আজকে নার্সিং, যিনি ডিএনএস যিনি আছেন, ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট আজকে এখানে ডিউটিতে আছেন, তাকে আমি বলেছি যে এটা একটা কড়া মেসেজ সব লেভেলে, সব জায়গায় যারা ডিউটিতে ঢুকছেন এবং ডিউটি থেকে বেরিয়ে যাচ্ছেন তাদের কাছে এই মেসেজটা দেওয়ার জন্য, যাতে ডিউরিং যে সময় তারা অন ডিউটি থাকছেন সেই অন ডিউটির সময় যেন তারা এমন কিছু কাজকর্ম না করেন যেখান থেকে এই ধরনের খুব বিক্ষোভ সৃষ্টি হতে পারে। পাশাপাশি বর্ধমান থানায়ও অভিযোগ জানান। ডেপুটি সুপার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। পরিবারের অভিযোগ, গাফিলতির ফলেই রিম্পার মৃত্যু হয়েছে। সুস্থ ছিল, সব ভালো ছিল, রাতের 1টার পর থেকে পেটে যন্ত্রণা হচ্ছে, মিস্টারদের কাছে অনেকবার আসা হচ্ছে, ওনারা উঠছে না, ফোনে গেম খেলছে, গালাগালি দিচ্ছে, তারপর অনেকবার আসা হচ্ছে, একদম খেলছে, একবার ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, তারপর বড় হয়েছে যে আপনি গেটটা ভাঙিয়ে দিন, আমি বাড়িকে বলছি গেট খুলছে না, গালাগালির পর খালি গালাগালি দিচ্ছে, কোনো কেয়ার করেনি। তারপর সকালবেলায় ওটি জিনিস হয়েছে, ওটি দিনকে সঙ্গে সঙ্গে আপনি চলে আসছে, এসেছে 5 মিনিট পরে পৌঁছে আনলেন, ভর্তি
বর্ধমান থেকে জয়ন্ত অধিকারী ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। 15 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এদিন প্রায় 150 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এক বোতল রক্ত থেকে যার হিমোগ্লোবিনের দরকার হয় তাকে সেই বোতল থেকে একমাত্র হিমোগ্লোবিনের অংশটা বার করে দিয়ে তার রক্ত দেওয়া হয়। আপনারা জানেন, কয়েকদিন ধরে দেখবেন আমাদের পশ্চিমবাংলা কয়েকটা জায়গাতে কিছু মানুষ, খুব অল্প সংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। ডাক্তারবাবু প্রেস ব্লেড দিচ্ছিলেন। আপনারা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, যারা সমাজসেবা করেন, তারা জানেন যে এক বোতল প্লেটলেটের জন্য আমাদের হসপিটালে এবং অন্যান্য জায়গায় বারবার যেতে হয়েছিল। রবিবার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সপ্তম বর্ষে পদার্পণ করল এই স্বেচ্ছায় রক্তদান শিবিরটি। রক্তের সংকট মোচনের উদ্দেশ্যেই এইরূপ রক্তদান শিবিরের আয়োজন বলে উদ্যোক্তারা জানান। এদিন প্রায় 150 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত পূর্ব বর্ধমান জেলার মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। শিবিরের উদ্বোধন করেন বিধায়ক তথা বর্ধমান উন্নয়ন সংস্থার সভাপতি ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, যদিও ওই ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত ছিলেন না। আজ 15 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্টু মজুমদারের নেতৃত্বে আজই একটা ব্লাড ডোনেশন ক্যাম্প এখানে হচ্ছে, সপ্তমতম। এবং এই ব্লাড ডোনেশন ক্যাম্প প্রতি বছরই এখানে হয়। এটা মা মাটি মানুষের সরকার আসার পর আগে থেকেই এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পটা হয়ে আসছে। তাই আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বর্তমান বিধানসভার বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় এবং প্রাক্তন বিধায়ক শ্রী উজ্জ্বল প্রামাণিক মহাশয় এবং আমাদের এইখানকার বর্তমান পৌরসভার সিআইসি শাহাবুদ্দিন খান, মমতা রায় থেকে শুরু করে আমাদের প্রায় এক ঝাঁক কাউন্সিলর এখানে উপস্থিত হয়েছেন এবং এই এলাকার সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখানে সবাই মিলে উপস্থিত হয়ে আজকে এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করার জন্যে এরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ আজকের এই অনুষ্ঠান, এটা মানে 15 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিন যাবৎ একটা খেলাধুলার মধ্যে দিয়ে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ওয়ার্ডটা দিনের পর দিন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে মন্টু মজুমদারের নেতৃত্বে চলে। তাই আজকের এই সুন্দর পরিবেশে এই রক্তদান শিবির, কারণ একটাই কথা, মা মাটি মানুষের সরকার আসার পর বর্তমান হসপিটালে রক্তের অভাবে মারা গেছে এমন কোনো ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি না। মূল মহিলা কংগ্রেসের উদ্যোগে সপ্তমতম ব্লাড ডোনেশন ক্যাম্প স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন আমরা এটা করেছি। কত লোকের আয়োজন করেছেন? প্রায় 150 লোক রক্ত দেবে। ব্লাডটা কারা নিতে এসেছে? ব্লাডটা নিতে এসেছে বর্ধমান হসপিটাল থেকে। আমরা প্রত্যেক বছর এটা করে থাকি, গ্রাম বাংলার মানুষ থেকে বর্ধমান শহরের প্রতিটি মানুষ যাতে রক্তের জন্য কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য আমরা প্রত্যেক বছরই চেষ্টা করেছি, এবছরও চেষ্টা করছি। আমাদের মধ্যে প্রধান অতিথি ছিলেন মাননীয় রবিরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়, উজ্জ্বল প্রামাণিক, সুশান্ত প্রামাণিক, শাহাবুদ্দিন খান, মমতা রায়, সনদ বক্সি, গৌরীশঙ্কর ভট্টাচার্য এবং ফকন দাস একটু পরেই আসবেন। ওনার ওয়ার্ডে সম্মেলন চলছে, উনি বললেন যে তোমরা ফ্ল্যাটটার ওই অফিসে উদ্বোধন করো, আমি একটু পর যাবো। তা আমরা প্রত্যেক বছর এটা করে থাকি, আমরা চেষ্টা করছি যাতে আগামী দিনে আরও বড় করে করা যায় এবং মানুষ যাতে কোনো রকম রক্তের অভাবে মারা না যায় সেই চেষ্টা আমরা করছি। প্রত্যেকটা সদস্যের সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব নয়, প্রত্যেকটা সদস্য এটা সহযোগিতা করে। প্রত্যেক বারই 15 নম্বর ওয়ার্ডে কোনো কিছু প্রোগ্রাম হলে কাউন্সিলরকে দেখা যায় না, কারণ কি বলতে পারবেন? বলতে পারবো না, উনি তো একটা প্রফেশনের সঙ্গে যুক্ত, হয়তো সেই প্রফেশনের সঙ্গে উনি যুক্ত রয়েছেন, কারণ পার্টির যারা কর্মী তারা তো পার্টির সঙ্গেই যুক্ত থাকেন। উনি একটা প্রফেশনে যুক্ত থাকে বলে ওনাকে আমরা নিমন্ত্রণ করি জানাই, কিন্তু উনি সেভাবে আমাদের সময় দিতে পারেন। নির্বাচিত আপনারাই করেছিলেন, আপনারাই দাঁড় করিয়েছেন, তো আপনাদেরকে সময় দেয় না, কারণ কি? এখন এটা হচ্ছে দলের ব্যাপার, দল ওনাকে দাঁড় করিয়েছেন সেখানে তো আমরা কিছু মন্তব্য করতে পারবো না। আমরা দল যাকে ক্যান্ডিডেট করেছে তারপর আমাদের কর্মীরা আমরা সবাই তার জন্য খেটেছি, দলের প্রতীক হিসেবে মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে আমরা খেটেছি, আমরা কোনো কে দাঁড়িয়েছে তা সেটা আমরা দেখিনি। কিন্তু তারপরে যে পরিষেবাটা, সেই পরিষেবাটা মানুষ পাচ্ছে না, বলছে মানুষ
কিন্তু আমরা চেষ্টা করছি, আমরা দলের কর্মীরা চেষ্টা করছি সেই জায়গাটা মেকআপ দেওয়ার জন্য। এই অনুষ্ঠানটা কি আমন্ত্রণ জানিয়েছিলেন? হ্যাঁ, এই অনুষ্ঠান আমন্ত্রণ করা। রক্তদান শিবিরটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস কর্মীদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। আসছি পরের খবরে। স্বর্গীয় রবি লোচন মিত্র দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। তিনটি বিভাগে 600 জন প্রতিযোগী অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে তিনটি বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী ছাড়াও মোট 30 জনকে পুরস্কৃত করা হয়। জল আছে, ওখানে বসবেন। আমাদের অনুষ্ঠান শেষ হলে টিফিন দেবো, টিফিন নিয়ে যে যার মতো বাড়ি যাবেন। বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে মাওবাদীদের হাতে নিহত সারেঙ্গা থানার আইসি রবিলোচন মিত্রের স্মরণে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। রবিবার স্থানীয় কুসুম টিকরি মোড় থেকে সারেঙ্গা থানা পর্যন্ত এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনটি বিভাগে প্রায় 600 প্রতিযোগী অংশ নেন। উনি অনেক অসুস্থ, পুরুলিয়া থেকে অসুস্থ শরীর নিয়ে আসেন প্রত্যেক বছর আমাদের মধ্যে থাকে। এই দিনের দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রয়াত আইসি রবিলোচন মিত্রের স্ত্রী সুদীপ্তা মিত্র। এর পাশাপাশি উপস্থিত ছিলেন পুলিশ সুপার সুখেন্দু হীরা, সারেঙ্গার বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু, পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ প্রমুখ। পুরুষ, মহিলা, শিশু তিনটি বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্নানাধিকারী ছাড়াও মোট 30 জনকে পুরস্কৃত করা হয়। কালীপদ মহাদা, অনিমেষ দুলে, ফেব্রুয়ারি আজ থেকে 8 বছর আগে, আজকের দিনে 2010 সালে আমাদের সারেঙ্গা থানার তৎকালীন যিনি আইসি ছিলেন স্বর্গীয় রবীন্দ্র মিত্র, ওনার আজকে মাওবাদী যখন রাত্রি রাতের অন্ধকারে মাওবাদীর সঙ্গে লড়াইয়ে উনি গুলিবিদ্ধ হন, উনি মারা যান। সেই দিনটা আমরা প্রতি বছর আমরা পালন করে থাকি শহীদ দিবস হিসাবে সারেঙ্গা থানাতে। এবং এই উপলক্ষে এই দিনে আমাদের ম্যারাথন রেস হয়, 3টে ক্যাটাগরিতে হয়, একটা বালক, একটা হচ্ছে বালিকা, আর একটা শিশু বিভাগে। বালকদেরটা 8 কিলোমিটার দৌড় থাকে, বালিকাদেরটা থাকে 5 কিলোমিটার, আর শিশুদের 3 কিলোমিটার। আজ আমাদের কুসুম টিকরি থেকে শুরু হয়েছিল, আমাদের সারেঙ্গা থানা প্রাঙ্গণে শেষ হয়েছে। সেই উপলক্ষে আমরা যারা বিজয়ী হন তাদেরকে আমরা পুরস্কৃত করি, কিছু আর্থিক পুরস্কার থাকে, এবং প্রথম 10 জন মানে প্রতিটা শ্রেণীতেই যারা প্রথম 10 জন যারা থাকেন প্রত্যেককেই আমরা একটা সার্টিফিকেট দিই, আর জেলা পুলিশের তরফ থেকে একটা আমরা টি শার্ট দিয়ে থাকি। এটাই হচ্ছে, আর যারা অংশগ্রহণ করে তারা একসঙ্গে আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করে। এই উপলক্ষে আমাদের ওই স্বর্গীয় রবীন্দ্রনাথের পরিবার শ্রীমতী সুদীপ্তা মিত্র উনি আসেন, এবারও উনি এসছেন। তা এইটা আমাদের এই স্বর্গীয় রবীন্দ্রনাথের ওনাকে শহীদ দিবসটাকে মাথায় রেখে আমরা ওনার যে আত্মত্যাগ সেটাকে যেমন না ভুলে যাই, সেটাকে যেমন আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, সেই সাথে সাথে আমাদের স্থানীয় মানুষের সঙ্গে একটা পুলিশের নিবিড় সম্পর্ক এবং স্থানীয় মানুষদের মধ্যে আমাদের রবীন্দ্রনাথ মিত্রের যে অবদান, এদিন জেলা পুলিশ সুপার জানান এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়েই পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপন করা সম্ভব। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। পরবর্তী খবর নিয়ে ফিরে এলাম বিরতির পর।
রায়না দু নম্বর ব্লকের শঙ্খ বসনচণ্ডী যুব সংঘের উদ্যোগে একটি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। আটটি দল প্রতিযোগিতায় অংশ নেন। বিজয়ী এবং বিজিতদের পাশাপাশি অন্যান্য পুরস্কার প্রদান করা হয় আয়োজকদের পক্ষ থেকে। রবিবার রায়না দু নম্বর ব্লকের শঙ্খ বসনচণ্ডী যুব সংঘের উদ্যোগে আটটি দলকে নিয়ে একদিবসীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল। স্থানীয় ছাড়াও বহিরাগত অনেকগুলি ক্লাব এই খেলায় অংশগ্রহণ করে। খেলায় কোনো প্রকার প্রবেশ মূল্য নেই। বিজয়ী দলকে নগদ 7,000 টাকা ও ট্রফি এবং বিজিত দলকে 5,000 টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি অন্যান্য অনেক পুরস্কারও তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন রায়নার বিধায়ক নেপাল ঘড়ি সহ অন্যান্য জনপ্রতিনিধিগণ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা যেমন বাচ্চাদের নিয়ে একটা স্পোর্টস ভিলেজ স্পোর্টস যাকে বলে ওইটা করা হয়। এছাড়া আমরা সরস্বতী পুজো উপলক্ষে সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান করি। ব্লাড ডোনেশন ক্যাম্প করার পরিকল্পনা নিয়েছি। এছাড়াও আমরা বস্ত্র বিতরণ সভা একটা, যেটা চৈত্র মাসে, বাংলায় বলি চৈত্র মাসে, আমরা 18-20 তারিখের মধ্যে বস্ত্র বিতরণ সভা অনুষ্ঠান করবো ক্লাবের উদ্যোগে। ভলিবলটা কি বেছে নিলেন কেন না আরো অন্যান্য খেলা? ভলিবল দেখুন, আমাদের এই মাঠের পরিস্থিতি একটু খুব খারাপ, মাঠটা শর্ট, সেই হিসেবে আমরা ভলিবলটা লোক সংকীর্ণ অবস্থার জন্য ভলিবলটা আমরা বেছে নিয়েছি। উল্লেখ্য, এই ক্লাব কিছুদিন আগে নেপাল ঘড়িয়ের উদ্যোগে রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগের পক্ষ থেকে 2 লক্ষ টাকা অনুদান পান। এই ক্লাব খেলার পাশাপাশি নানারূপ সামাজিক কাজ করে থাকে। আমাদের রায়না টু ব্লকের অন্তর্গত শাঁখ বসনচণ্ডী যুব সংঘের পরিচালনায় এক দিবসীয় 8-দলীয় নকআউট ভলিবল ধামাকা 2018 অনুষ্ঠিত হচ্ছে। কোথায় হচ্ছে এটা? শাঁখ গ্রামে। আচ্ছা, কয়টি টিম অংশগ্রহণ করছে? 8টি টিম। কী কী নাম আমাদের টিমগুলো? সুনিয়া রামকৃষ্ণ যুব সংঘ, আরামবাগ সবুজ সংঘ, পাতুলসাদা ভলিবল সংঘ, নৌপাড়া শীতলমাতা ক্লাব, নন্দনপুর হরিহর পূর্ব বর্ধমান, বাজুয়া হুগলি কেউটা পূর্ব বর্ধমান, একলক্ষ্মী বিবেকানন্দ মিলন সংঘ পূর্ব বর্ধমান। 8টি টিম অংশগ্রহণ করেছে। এই অংশগ্রহণ করার জন্য কিছু আছে নাকি এনটিপি? না, এনটিপি নেই। আমরা একটা অ্যাপিয়ারেন্স মানি দিই ওই টিমগুলোকে আসার জন্য, এবং রানার্স এবং উইনার্স মানি 5,000 হচ্ছে রানার্স মানি আর 7,000 হচ্ছে উইনার্স মানি। এছাড়া আর কি আছে? আর ইন্ডিভিজুয়াল পুরস্কার আছে প্রতিটা টিমের নয়, যারা ভালো খেলোয়াড়, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ। কদিন চলবে এই খেলাটা? আজকে এক দিবসই। আজকে শেষ। কে কে উপস্থিত আছেন এখানে? আজকে এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় বিধায়ক নেপাল ঘড়ি মহাশয়, রায়না বিধানসভার, যার সহযোগিতায়, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যুবকল্যাণ দপ্তর থেকে এই শাঁখ বসনচণ্ডী যুব সংঘ এবছর 2 লক্ষ টাকা পেয়েছে অনুদান হিসেবে, এবং তার জন্যই ভলিবল প্রতিযোগিতা এবং আরও অন্যান্য সামাজিক কর্মসূচি তারা গ্রহণ করেছে। আর এছাড়া উপস্থিত আছেন আমাদের রায়না পঞ্চায়েত সমিতির সদস্য মাননীয় বদ্রীনাথ শীল মহাশয়, উপপ্রধান প্রণব চক্রবর্তী মহাশয়। খেলাটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ক্লাব সদস্যদের উৎসাহ লক্ষ্য করা যায়। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। এই মুহূর্তে চোখ রাখবো আজকের অন্যান্য খবরে। ভাতশালার একটি ক্লাবের ছাদ ঢালাই কর্মসূচি অনুষ্ঠিত হলো। দীর্ঘ 4 দশক ধরে ক্লাবটি অবহেলিত অবস্থায় ছিল, কিন্তু সরকারি 2 লক্ষ টাকা অনুদান পাওয়ায় ক্লাবটি সংস্কার করার পাশাপাশি ছাদ ঢালাই করা হয়। ক্লাবের পক্ষ থেকে সরকারি অনুদান পাওয়ার জন্য পৌরসভার এমসিএসি খোকন দাস এবং স্থানীয় কাউন্সিলর সনদ বক্সিকে ধন্যবাদ দিতে হলেননি। আমাদের বহুদিনের আশা ছিল যে আমাদের মাথার উপরে ছাদ ছিল না, ঠিক আছে। আমরা আমাদের ক্লাব বর্ধমান ভাতশালা ভাই ভাই সংঘ 48 বৎসর এরকম টালি চালের উপরে আমরা দীর্ঘদিন এখানে ক্লাবে থাকতাম। আজ আমরা এই ক্লাবেরই বিভিন্ন সেবা সমাজসেবামূলক কাজ করে থাকি এবং বড় বড় অনুষ্ঠান আমরা এখানে করি। এবছর আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এবং খোকন দাস এবং সনদ বক্সির সহযোগিতায় আমরা 2 লক্ষ টাকা অনুদান হিসাবে পেয়েছি ক্লাবের কনস্ট্রাকশন প্লাস হচ্ছে খেলাধুলা এবং সমাজসেবামূলক কাজের জন্য। এই কারণে আমাদের এই দীর্ঘদিনের একটা প্রচেষ্টা। এছাড়াও আমাদের
আশপাশের যেসব প্রতিবেশী থাকেন তাদের সহযোগিতায় ক্লাবের সদস্য সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা আজকে আমাদের এই ছাদ ঢালাই করলাম। আমাদের ক্লাবের আমাদের দীর্ঘ 48 বছর আমাদের চেষ্টা চলছিল, কিন্তু কেউ আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দেয়নি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহযোগিতায় আমরা এটা এবছর এবং খোকন দাস এবং শরৎ বক্সী মহাশয় আমাদের এর সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে বলে আমরা আজকে ছাদটা ঢালাই করার ব্যবস্থা করতে পারলাম। ক্লাবের কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে ক্লাব সদস্যদের মধ্যে কর্মতৎপরতা ফুটে ওঠে। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো এক ব্যাচকের নিউজ হেডলাইন্স। তৃণমূল কংগ্রেসের ডাকে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। পহলনপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল পঞ্চায়েতি রাজ সম্মেলন। শক্তিগড় থানার উদ্যোগে একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হল। 114 প্রসূতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। 15 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। স্বর্গীয় রবি লোচন নেত্র দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। রায়না 2 নম্বর ব্লকের শঙ্কর বসন চণ্ডী যুব সংঘের উদ্যোগে একটি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।